সুস্থ সবল থাকতে চাই সব বয়সেই ডিম খাই, এই স্লোগানে নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হলো বিশ্ব ডিম দিবস। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে দিবসটি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় তিনি সুস্বাস্থ্যের জন্য ডিম খাবার উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে জেলার জামালখান থেকে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। এছাড়া বিশ্ব ডিম দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব, আন্দরকিল্লা, শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে প্রাঙ্গণে প্রতিটি ডিম 4 টাকা করে 25,000 পিস ডিম করা হয়। তবে অনেকে ক্রেতা ডিম না পাবার অভিযোগ করেছেন।